টোটো চালক ও ট্রাক্টর ড্রাইভারের মধ্যে বচসা জেরে মাথা ফাটো ট্রাক্টর ড্রাইভারের ও আহত টোটো চালক। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ 7 নং ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুর এলাকায় রাস্তায় গাড়ি চালানোয় দুপক্ষে বচসার জেরে মাথা ফাটল ট্রাক্টর ড্রাইভারের। এলাকাবাসী টোটো চালককে আটক করে মারধর করে। ঘটনার খবর শুনে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও টোটো চালককে চিকিৎসার জন্য আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। নাম কি? আনসার আলী। বললাম তোমার নাম কি? নাম কি? আনসার আলী। কি ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা সকালবেলা আসছিলাম মানে ওষুধ নিতে এই যে কৃষ্ণপুরে আমার বাড়ির শাসন শেলডাঙ্গি, তারপরে মানে ড্রাইভার মানে ট্রাক্টরের ড্রাইভার নিয়ে চলে গেলো একদম ওই দিকে আর কি। গাড়িটা হেলাতে লাগে নাই, মোটরসাইকেলটা চলেছিল আমার ভাগিনা, লাগে নাই। তখন আমি চলে গেলাম ওষুধ নিয়ে, এখানে ওষুধ নিয়ে এনে যাওয়ার পরে ভাগিনা বললো যে মানে ভাগিনাকে মারতে যাচ্ছিল ট্রাক্টর ড্রাইভার কিন্তু নাবে, তারপর আমি ভাগিনাকে নিয়ে জবরদস্তি চলে গেছি। ও চল চল ভাগিনা মারতে পারে। হ্যাঁ, তখন তো আমি ওষুধ নিতে চলে আসলাম কৃষ্ণপুরে, কৃষ্ণপুরে ওষুধ নিলাম, নিবার পরে চলে গেলাম। ফের দেখে যে গাড়িটা নিয়ে ওখানে মানে ঝোটাপিটি করছে আমার ভাগিনা আর ওরা একদম ঘুষাঘুষি চালু। তখন একটা বাস ছিল ওখানে মানে ইসের ওই ট্রাক্টর ওখানে শুকনা মানে হালকা করে মানে পেলাপেলি করতে করতে লাগে গেছে। মারধর হয়তো লাগেছে স্যার, আমি তো টোটো চালাই চাল যেমন সবসময়। কেন মারধর করলা? তুমি ড্রাইভার, ও ড্রাইভার। ওই তো ছুটাছুটি করতে করতে এরকম কেসটা হয়ে গেছে স্যার। কিন্তু প্রথম প্রথম কিন্তু ও মানে পিটাইছে খুব, ভাগিনাটাকে পিটাইছে খুব। তোমার নাম? তোমার নাম? আনসার আলী। বাড়ি? বাড়ি শাসন শেয়ালডাঙ্গি। ভাগিনা খাটে পিটাইছে পুরা গাড়িটা থেকে নামে। ভাগিনার নাম কি? ভাগিনার নাম হজরত। ঘটনা গড়ার থেকে আমি বলতে পারবো না। হ্যাঁ, যখন প্রত্যক্ষ ওখানে ওর মাথায় ইঞ্জুরি হয়, ওই ছেলেটা আসে লাঠি দিয়ে মাথায় বাড়ি মারে। ঘটনাটা কি হয়েছে? এদের প্রথমে কি হয়েছে ওইটা তো আমি আর জানি না। আমরা যাচ্ছিলাম কাজে, তারপরে দেখতেছি যে ওই ট্রাক্টরের ড্রাইভারের মাথা ফাটে গেছে, তখন আমরা গেছি আর কি ওই জায়গায়। এরা কী নিয়ে লাগাইছিল আগে প্রথমে ওইটা তো বলতে পারবো না। ট্রাক্টরের ড্রাইভারের মাথা কে ফাটাইলো? ওই যে যে লোকটাকে ধরে নিয়ে আসছে। কেন কেন এখন এরা কী নিয়ে লাগাইছিল? তখন তখন তো ছিল না, রাস্তার মধ্যে করছে। তো মাথা ফাটাইছে, তার নাম কি? মুজিরুদ্দিন আহমেদ। বাড়ি? বিশ্বনাথপুর। এর বাড়ি হচ্ছে বালুভাড়া শিয়ালডাঙ্গি না? হ্যাঁ, শিয়ালডাঙ্গি শাসন বলে। হ্যাঁ, এখন ওরা মিউচুয়াল করবে এখানে বললো, যেটা ওর দাদা তো ওইভাবে মিউচুয়াল করে নিতে হবে। এখন মিউচুয়ালে যা হয়, ওর দাদা বলতেছে যে এখানেই মিটাই নিবো, তো মিটাই নিবে। এ হচ্ছে বাইক চালক, এর এর জ্বর আছে বলে ওষুধ দিনটা আসছিল এখানে গ্রামের ডাক্তার ডাক্তারের কাছে। ওই তখন ওই যার মাথা ফাটিয়েছে ওর ট্রাক্টরের মাঠে ফেলতেছিল, ওখানে একটু লাগে লাগছে না কি, এই বকাঝাওয়া করতে করতে ধাঁধাধাই করতে এর হাতে বাঁচছিল, মাথা মারতেছে, মাথা ফাটিয়েছে। বাড়ি বাড়ি দিছে, তারপরে কোনো কিছু করেনি, ওর ওর সাথে কোনো কনসাল্ট হয়নি, কারোর সঙ্গে কোনো যোগাযোগ না। ওকে তো এখানে নিয়ে আসছে, ওর গেছে হাসপাতালে এখন ওকে নিয়ে। উনি বলে গেছে যে একে কিছু মানে কিছু করবা না, আমি হসপিটাল থেকে ঘুরে আসি, উনি তো এখনো আসেনি। ঠিক আছে, আমাদের তো নিয়ে হচ্ছে, আমাদের হসপিটাল এরও তো অবস্থা খারাপ আছে। হ্যাঁ, থানাতে যাবো। স্যার লোকাল লোক।